নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি গুড়জাউলি মাছের তেল ঝালের একটা রেসিপি নিয়ে। তো এই মাছটা শীতকাল এই আসতে চলেছে, এই সময় দেখবেন সারা শীতকাল ভোর এই মাছটা পাওয়া যায় বাজারে। তো এই মাছটা যদি এইভাবে তেল ঝাল করে খান, এত সুন্দর খেতে লাগে, কি বলবো আপনাদের। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি এখানে 3 পিস গুড়জাউলি মাছ নিয়েছি, আর একটু গরম জলে সর্ষেকে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। আমার যে সর্ষে পাউডার আমি করে রাখি সারা মাসের জন্য, তো সেই সর্ষে পাউডারকে একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, আর 3 পিস গুড়জাউলি মাছ নিয়েছি। এই মাছটাই করবো আজকে তেল ঝাল। তো প্রথমে মাছটায় নুন হলুদ মাখিয়ে ফ্রাইং প্যানেতে ভালো করে ভেজে নেব। যতটা ভাজা আপনারা খেতে চান সেই পরিমাণই ভাজবেন। তো আমি মাছগুলোকে একটু লাল লাল করেই ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে পরের রেসিপিতে আসছি। আর এই মাছগুলো ভাজতে দিয়ে আমি একটু পেঁয়াজ কেটে নেব। অল্প সামান্য একটু পেঁয়াজ টমেটো দিলে কিন্তু খেতে ভালোই লাগে, তো সেজন্য আমি একটু সামান্য পেঁয়াজ কেটে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন, একটা সর্ষের তেল দিয়ে দিলাম ফ্রাইং প্যানে, দিয়ে মাছগুলোকে ওলট পালট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। এবার যেহেতু এই মাছ সর্ষে দিয়ে খাওয়া, তো সর্ষে দিয়ে মাছে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা কিন্তু দারুণ লাগে খেতে। তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, ওই তেলটাতেই আমি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, যে একটুখানি পেঁয়াজ কেটে রেখেছিলাম অর্ধেকেরও কম, সামান্য একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটা দিয়ে দেব। আর আপনারা যদি পারেন টমেটো এখানে দিতে পারেন। এবার পেঁয়াজটা ভালো করে তেলের সঙ্গে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব। দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে, যখন মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে তেলের সঙ্গে, তখন যে সর্ষেটা গুলে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। একে একে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম। দিয়ে দেখুন তেলের সঙ্গে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে ভালো করে যখন ভাজা হয়ে যাবে, তখন যে সর্ষেটা গুলে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়েও এটাকে ভালো করে কষাবো। যখন দেখবেন সর্ষেটা দিয়ে যখন কষানো হয়ে যাচ্ছে, মাছের তেল মানে মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে, তখন পরিমাণ মতো অল্প জল দিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার এখানে আমি কি করব, আর একটু ভালো করে কষিয়ে নেব, যাতে আর একটু তেল ছেড়ে যায় আর সর্ষের কাঁচা গন্ধটাও চলে যায়। এবার পরিমাণ মতো অল্প জল দেব, যেহেতু অল্প মাছ, তো খুব বেশি মাছ জল দিলে কিন্তু আবার টাইম লাগবে ওটা কমতে। তো সেখানে দেখুন পেঁয়াজটাও গলে গেছে আর তেলটাও ছেড়ে গেছে, এখানে কষানো থেকে কাঁচা গন্ধ, মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। তো এবার কি করব, আমি পরিমাণ মতো অল্প জল দিয়ে দেব। দেখুন পরিমাণ মতো অল্প জল দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটে উঠলে তারপর মাছগুলো দিয়ে দেব, দিয়ে এটা একটু মাছগুলো ঝোলটার সাথে নাড়াচাড়া করে নেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। দেখুন ফুটে উঠেছে ঝোলটা। এবার মাছগুলো দেওয়ার পর একটু ওলট পালট করে নেব, নুন ঝালটা এখানে চেক করে নেব, নিয়ে তারপর এটা নামিয়ে ফেলব। এত সুন্দর খেতে লাগে এই গুড়জাউলি মাছ, এমনি মাছটা খুব নরম আর সফট আর দারুণ খেতে হয়।
তো মাছটা তিনটি পিসি পড়েছিল, তো ভাবলাম আজকে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর ঝালটা আপনারা আপনাদের যেরকম ঝাল খেতে চান সেই বুঝে দেবেন, আমার ছোট বাচ্চা খাবে বলে এখানে আমি ঝালটা কমই দিলাম। দেখুন এটা একদম মাখো মাখো হয়ে গেছে, এবার এটা নামিয়ে ফেলবো। এবার নামিয়ে গরম ভাতে সার্ভ করলেই রেডি। একদম রেডি হয়ে গেছে, দেখুন মশলাটা থেকে আবারও তেল ছেড়ে গেছে। এবার নামিয়ে ফেলবো, নামিয়ে এইভাবে সার্ভ করে দেব, দিলেই রেডি। দারুণ সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের পাশে থাকবেন। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে, খেতে অসম্ভব সুন্দর খেতে হয় এইভাবে করলে গোরজাউলি মাছের তেল ঝাল। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, খুব সহজে হয়ে যায় আর খেতে অসাধারণ স্বাদ। দেখেছেন কাছ থেকে দেখাই, দেখুন কত সুন্দর লাগছে। কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরাও।